কেউ আলু কাটছে, কেউ বা পেঁয়াজ, আবার কেউ চুলায় বড় ডেস্কি তুলে দিয়ে খিচুড়ির আয়োজন করছে। এত সব আয়োজন দরিদ্র ছিন্নমূল মানুষের ইফতারের জন্য। এসব আয়োজন করতে করতে ইফতারির সময় ঘনিয়ে আসে, স্বেচ্ছাসেবীরা চট পাততে ব্যস্ত হয়ে পড়ে। এরপরেই প্রায় 200+ বাজার স্টেশন এলাকার ছিন্নমূল, ফকির ও রিক্সা শ্রমিক সহ নানা শ্রেণীর পেশার দরিদ্ররা নির্দিষ্ট জায়গায় সারিভাবে বসে পড়েন। স্বেচ্ছাসেবীরা ইফতারির প্লেট দিতেই চোখে মুখে হাসি ফুটে ওঠে দুস্থ এসব মানুষের। আজান দেওয়ার পরেই ইফতারি খেয়েই তৃপ্তির ঢেকুর তুলেন এসব ছিন্নমূল মানুষগুলো। ছিন্নমূল মানুষেরা জানান, গত 2 বছর যাবৎ তারা এখানে ইফতারি করছেন। এক একদিন এক এক রকম ইফতারি দেয়া হয়। আমরা 8 বছর খাইছি, পয়লাও যতনে খাইছি। আমরা ভালো মন্দ তৈরি করা হয় না, খাবার পাই না বাসাত, না হেরে এনু আমরা ইফতার করি। আমরা খাইতে পারি না, ইফতার করে পাই না, চাচ্ছি আল্লাহর কাছে খাইতে যা দেয় তাই শুকর আল্লাহ নিন। আর ভালো মন্দ খাইতে পারি না বাড়িতে, এটি ইফতারিটা ভালো হয়, খাওয়া দাওয়া ভালো হয়, এই জন্য এখানে আসছি। স্বেচ্ছাসেবীরা বলেন, রমজানে দরিদ্র মানুষকে ইফতার করিয়ে আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি গরিব মানুষের মুখে হাসি ফোটাতেই নিজেরাই রান্না থেকে শুরু করে সব ধরনের কাজ করে থাকি। মাহে রমজান উপলক্ষে আমরা মানব সেবার স্বপ্নগুলো কিছু যারা স্বেচ্ছাসেবী আছি তারা গত রমজানের মতো নেয়। এবারও আমরা পবিত্র মাহে রমজানে পথচারী, হতদরিদ্র, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সপ্তাহে 3-4 দিন আমরা খিচুড়ি গোস্তের ব্যবস্থা করি, এবং যাতে তারা পেট ভরে খাবার খেতে পারে। নিজের হাতে কোটা বাসা থালা বাসন ধোয়া এবং রান্না বান্না সব কিছুই আমরা মানব সেবা স্বপ্নগুলোর স্বেচ্ছাসেবীরা আমরা এই কাজগুলো করে থাকি, অন্যের উপর নির্ভরশীল আমরা নিজেরাই কাজ করে থাকি। মানব সেবাই স্বপ্ন গ্রুপের প্রতিষ্ঠাতা সিরাজগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার সদস্য শামীম রেজা বলেন, ব্যক্তিগত অর্থের পাশাপাশি ফেসবুকের মাধ্যমে বিত্তবানদের সহায়তায় রমজানে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই এই ইফতারের আয়োজন করার মূল উদ্দেশ্য। আমাদের এই মূলত আয়োজনটা মানব সেবা স্বপ্ন গ্রুপের থেকে আমরা আয়োজনটা করে থাকি। আমরা মাহে রমজানের উপলক্ষে প্রত্যেকটা মুসলমানের ঘরে বাড়তি কিছু খাবারের আয়োজন হয়ে থাকে। আমরা মানব সেবা স্বপ্ন গ্রুপ চেষ্টা করেছি যে সিরাজগঞ্জে যারা ছিন্নমূল মানুষ আছে তাদেরকে আমরা রমজানের স্পেশালিস্ট কিছু খাওয়ার 1 মাস যেন তাদেরকে আমরা খাওয়াতে পারি, এইরকম আমরা উদ্যোগ নিয়েছি। আমরা যেটা গত বছরও আয়োজন করেছিলাম সেই ধারাবাহিকতা এবছরও আমরা আয়োজন করেছি। আর এটার অর্থায়নটা আসে আমাদের ফেসবুক বন্ধুরা, যে যে যেখানে দেশ এবং প্রবাসী ভাইয়েরা আমাদের যে সাথে যারা যুক্ত আছেন তারা আমাদের এই অর্থায়নটা করে থাকেন, আর তাদের অর্থ দিয়েই আমরা এই খাবারের আয়োজনগুলো, এই দুস্থ মানুষগুলোর জন্য আমরা খাবারের আয়োজনগুলো করে থাকি। ভবিষ্যতে ইফতারের পাশাপাশি নানা সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মিসবাহ রহমান, মোনা ডিজিটাল।